নমস্কার, আমি অপূর্ব কুণ্ডু। পদ্ম গাছে এরকম হেলদি হেলদি পাতা দেখছেন, কিন্তু কুড়ি আসছে না। দেখুন পাশের গাছগুলো বেশ সুন্দর কুড়ি চলে আসছে, কিন্তু এতে শুধু পাতায় আসছে। এটাতেও দেখুন একই অবস্থা, খুব সুন্দর হেলদি হেলদি পাতা আসছে কিন্তু কুড়ি আসছে না। কী করবেন? আপনাদের মতো আমাদের এই অবস্থা, আমারও এই অবস্থা কিছু হয়, তো এটা সমাধান করার চেষ্টা করবে। আমার এই গাছগুলোর মতো যাদের দেখছেন যে পাতা সুন্দর সুন্দর আসছে কিন্তু কুড়ি আসছে না, তো কী কী করবো আমরা? আসুন ধাপে ধাপে কিছু কয়েকটা কথা বলার চেষ্টা করি। প্রথমত আপনাকে জানতে হবে ফুল আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদানটা কী। গাছের পুষ্টি উপাদান হিসেবে তিনটে প্রয়োজনীয় ম্যাক্রো এলিমেন্ট বা প্রয়োজনীয় উপাদানের মধ্যে থাকে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। তো নাইট্রোজেন উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, পটাশ গাছকে শক্ত করে, আর ফসফেট ফুল ফোটাতে সাহায্য করে। আমার যদি আগের ভিডিওগুলো দেখেন, আমি বলেছিলাম প্রথমেই যে গাছগুলোর যখন লাগিয়ে গাছগুলোকে পরিমিত পরিমাণ বৃদ্ধি করতে চাইছেন, তখন প্রয়োজন পরিমাণ নাইট্রোজেন অলরেডি গোবর যেহেতু দিয়েছেন, অর্থাৎ নাইট্রোজেনের চাহিদা তার পূরণ হয়ে যাচ্ছে। গোবরের মধ্যে ফসফেট এবং পটাশ থাকলেও গাছের পক্ষে মানে ফুল ফোটানোর পক্ষে পরিমিত পরিমাণ নয়, তাই বাইরে থেকে ফসফেট এবং পটাশ আমাদেরকে বেশি পরিমাণ দিতে হয়, নাইট্রোজেনটা কম দিলে হয়। কিন্তু যে নাইট্রোজেনগুলো সহজে উদ্ভিদ গ্রহণ করতে পারে, সেই নাইট্রোজেনটা উদ্ভিদের দরকার হয়। তা আমরা কী করবো? প্রথমে বলেছিলাম ইকুয়েল নাইট্রোজেনটা আমাদের দেওয়া দরকার হয়। ইকুয়েল নাইট্রোজেন কোনগুলো? 19-19, 20-20, 15-15, 16-16। তো এগুলো দিলেই গাছগুলো দেখবেন, বুঝবেন কী করে যে এটার ঘাটতি নেই। একটা সহজ উপায়, পাতা খুব ভালো আসলে হবে না, আপনাকে দেখতে হবে পাতা স্টক বা ডাঁটাগুলো কীরকম। পাতা স্টকগুলো যদি খুব মোটা হয় তাহলে বুঝবেন যে পাতা গাছটা হেলদি আছে। হেলদি হেলদি পাতা এসছে মানে গাছটা হেলদি আছে বলা যাবে না। পাতার বোটাগুলো যখন খুব মোটা হবে মানে শক্তপোক্ত হবে এবং স্ট্রেট সোজা হয়ে যাবে, তখন কিন্তু এই যে লিভস এমনিতে আসতে থাকবে, পাতা লম্বা লম্বা বেড়ে গেলেও কিন্তু হেলদি মোটা মোটা লিভস কিন্তু আসে না। গাছগুলো যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই পাতার যে ডোটা বা বৃন্ত মানে পদ্ম গাছের যে ডাঁটাটা যাতে বলা হয়, সেটা সোজা আছে কিন্তু শক্ত নয়, দেখবেন এই সরু আঙুলটার মতো মোটা হয়ে যাবে এবং খুব শক্ত শক্ত হবে, তখন বুঝতে পারবেন যে এই গাছটা হেলদি আছে। যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে গাছটা খুব হেলদি আছে। পাতাগুলো খুব সুন্দর বেরোচ্ছে, সে তো বেরোবেই, নাইট্রোজেন দিলে গাছ পাতা বেরোবে। তো আমরা কী করব? এই যতক্ষণ না এরকম হেলদি পাতা আঁকতে পারছি ততক্ষণ আমাদের দুটো কাজ হবে। প্রথমত মূলের বৃদ্ধি ঘটালেই গাছ প্রচুর পাতা বেরোবে। আমরা পাতাগুলোকে, ছোটো পাতাগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, একদম কেটে ফেলে দেবো, রাখবো না। আর যে পাতাগুলো বেরোচ্ছে বড়ো পাতাগুলোকে দুটো খাবার পরপর ইমিডিয়েটলি আমরা অ্যাপ্লাই করতে থাকবো। 19-19, 19-18, 16-20, 20-20, 16-16, 15-15 ইকুয়াল এনপিকে যেগুলো পরপর রিপিটেডলি অ্যাপ্লাই করতে থাকবো। দেখবেন রিপিটেডলি অ্যাপ্লাই করে মানে বারবার দিতে থাকলেই মানে সপ্তাহে, এক সপ্তাহ অন্তর বা 10 দিন অন্তর এক সময় মোটামোটা শক্ত শক্ত স্টক আসবে, মানে মোটামোটা পাতা আসবে। যখন এরকম মোটামোটা পাতাগুলো আসবে তখন আমাদের কাজ হবে হাই ফসফেট দুটো খাবারের মোটামুটি একটা দেওয়া। বাজারে অনেক রকম হাই ফসফেট খাবার আছে, তবে 12-32-16 অথবা 14-32-14 বাজারে কম দাম অপেক্ষাকৃত সারের দোকানে অ্যাভেলেবেল, দামও খুব বেশি হয়, 35-40 টাকা কিলো হয়তো। তো এগুলো সহজেই পেতে পারেন, এগুলোও দিতে পারেন। তো হাই ফসফেট খাবার দিলে কী হয়, গাছের বা উদ্ভিদের এই পদ্ম গাছগুলোর ফসফেটের চাহিদা পূরণ করে, আর যে মুহূর্তে ফসফেটের চাহিদাগুলো পূরণ হবে সে মুহূর্তে কিন্তু গাছ ফুল আসবে। আর এরপরেও কিছু গাছের প্রজাতি থাকবে যেগুলোতে তারপরেও ফুল আসতে সময় লাগবে, যেমন চার্মিং লিফ, ড্রপলাট, এগুলো ওটামিন মলিং, এগুলো আমি দেখছি যে এগুলোকে খাবার দেওয়ার পরেও প্রচুর দেরি হচ্ছে। হ্যাঁ, সুইট থাউজেন্ড পেটাল, এগুলো বেশ দেরি হচ্ছে, কিচ্ছু করার নেই, সময় লাগবে, যতটা সময় লাগার কথা ততটা লাগবে, তারপর খাবার দিয়ে গেলে কিন্তু ফুল অবশ্যই আসবে। আসা মানে ব্যাপার হচ্ছে হবে না বলে কিছু নেই, একটা সময় ফুল অবশ্যই আসবে, কারণ নিচে টিউবার ফর্ম করছে। টিউবার ফর্ম করার পরে একটা সময় আপনার যখন খাবারের ওদের টিউবার মোটামুটি একটা নির্দিষ্ট ইয়ে হয়ে যাবে, তখন খাবার যখন পরিমিত পরিমাণ পেয়ে যাবে, আর তখন কিন্তু আমরা ফুল আসতে শুরু করব। কী পরিমাণ খাবার দেবেন? গাছের যে পাতাগুলো হেলদি হেলদি হয়ে বড়ো বড়ো মোটা মোটা লম্বা লম্বা পাতা দেখতে পাচ্ছেন হয়ে গেছে, সেগুলোতে আমি নিজে দেখেছি মোটামুটি হাফ চামচ মতো এনপিকে দিই, মানে 14-35-14 অথবা 12-32-16, আর হাফ চামচ সিউইড দিই দুটো জায়গায়, মানে হাফ চামচের হাফ চামচ কোয়াটার চামচ চার ভাগের এক ভাগ করে সিউইড, আর চার ভাগের এক ভাগ হচ্ছে হাফ চামচ এ 12-32-16 অথবা 14-32-14 দুটো বুটলিতে বলি দিয়ে দু জায়গায় দিয়ে দুটো জায়গায় দিয়ে
এরপরেই কিন্তু গাছগুলো স্টক পাতাগুলো আস্তে আস্তে দেখবেন মোটা হতে শুরু করে দেবে। ফুল আসার জন্য ফসফেট যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, গাছটাকে শক্ত করার জন্য ইকুয়াল মানে পটাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই পটাশ যদি না থাকে গাছটা কিন্তু এই পাতাগুলো আপনার স্ট্যান্ডিং লিভস যেগুলো আসছে সেগুলো খুব বেশি শক্ত হবে না। কাজে স্ট্যান্ডিং লিভসগুলোকে আগে ভালো করুন। আর ঠিক একইভাবে স্ট্যান্ডিং লিভসগুলো ভালো না হলে কুড়ি আসতে শুরু করে দেবেন, ছোটো ছোটো ফুল হচ্ছে, বাতাসে ঝড়ে পড়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটতেই থাকবে। তো আপনি যদি ফুলের সাইজ বাড়াতে চান, মানে বড় স্ট্যান্ডার্ড সাইজের ফুল পেতে চান অথবা শক্ত ডাঁটিওয়ালা ফুল পেতে চান, তাহলে আপনাকে ওই প্রয়োগ করে যেতে হবে। আর যদি অনেকে বলছেন যে এনপিকে দেওয়া ছাড়া কি কোনো উপায় নেই, হ্যাঁ এনপিকে দেওয়া ছাড়া কোনো উপায় আছে, কিন্তু সেটা একটু শক্ত, তবে সহজে করতেও পারেন। কি দুটো জিনিসকে দিতে পারেন, সিউইড আর হচ্ছে সঙ্গে মাইকোরাইজা দিতে হবে। মাইক্রোরাইজা দিতে পারেন, সিউইডের সঙ্গে মাইক্রোরাইজা তো মূলের গ্রোথ বৃদ্ধি করে। এগুলো অর্গ্যানিকলি মাইক্রোরাইজা বাজারে মোটামুটি 100-150 টাকা, 160 টাকা এরকম কিলো। তো এই মাইক্রোরাইজা সিউইড দিতে পারেন, তাতেও কিন্তু কাজ হবে। কিন্তু সে সঙ্গে আপনাকে ওই পুডলিতে মরে জলটা কমিয়ে দিতে হবে, তারপর বোন ডাস্টের গুঁড়ো দিতে হবে, মানে ফসফেটের চাহিদা পূরণ করার জন্য। আসলে যারা দু চারটা গাছ লাগান তারা হয়তো ওই জলটা মেরে জলটা ফেলে দিয়ে মাটির মধ্যে পুডলি করে দেওয়া সম্ভব, কিন্তু যখন অনেক গাছ হয়ে যাবে তখন আপনি এটা পারবেন না বলে আমরা সাধারণত কম পরিমাণে এই এগুলোকে এনপিকেগুলো ব্যবহার করি। কম পরিমাণে এনপিকে ব্যবহার করলে গাছের তেমন ক্ষতি হয় না, আর কিছুদিনের মধ্যে গাছে এদের সংগ্রহ খাবার খেয়েই নেই। আমি দেখেছি মাটির মধ্যে সামান্যটুকু দাঁড়িয়ে থাকে না, অস্তিত্ব থাকে না, যখন খাবারগুলো দেওয়ার পর যখন তুলি টিউবার তখন এই সব গুলে গিয়ে সলিউবল হয়ে গেছে এবং বেশ ইয়ে হয়ে গেছে। আর যত আপনি দেবেন মানে নির্দিষ্ট সময় টাইম ল্যাপসটা যদি ঠিক করে নিতে পারেন তাহলে ফুল অবশ্যই আসবেই। কিছু প্রজাতি খুব তাড়াতাড়ি ফুল হয়, যারা বাগানে শুধু ট্রপিক্যাল বা বড় বড় এগুলো লাগাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব যে কিছু সহজে ফুল আসে সেরকম লাগিয়ে ফেলুন। সহজে ফুল আসে সেগুলোর সঙ্গে এগুলো কিন্তু আস্তে আস্তে বেড়ে গেলে আপনার প্রচুর বড়, যখন ফুল আসতে শুরু করবে কিন্তু বড় বড় সাইজের আসবে, ফুল আসবে, বড় স্টকের ফুল আসবে, সময়টা লাগবে, কিছু করার নেই। আর তাপমাত্রার বৈপরীত্য আছে, আর অনেক কিছু আছে। আর খাবার দেওয়ার সময় যাতে শ্যাওলা হচ্ছে গা পাত্রের গামলার ভিতরের দিকটা একটু ঘষে দিন, পাত্রের গামলার ভিতরের দিকটা ঘষে দিলে আপনার দেখবেন শ্যাওলাগুলো মুভ হয়ে যাবে, আর খাবার দেওয়ার পরে জলটা উঠিয়ে দেবেন। কেন, খাবার দেওয়ার পরে যদি এনপিকে সামান্য অংশ জলে মিশে থাকে তাহলে আরও শ্যাওলা হবে, তখন আমি যদি জলটা উঠিয়ে দিই তাহলে ওই এনপিকে মিশ্রিত জলটা বেরিয়ে যাবে, তাহলে এত পরিমাণ শ্যাওলা হবে না। আর এখনো পর্যন্ত অনেকেই মেসেজ করেছেন বা ইনবক্স করছেন বলছেন যে ফুল আসছে না ফুল আসছে না, আমি তাদেরকে বলবো যদি ঠিকঠাক ভ্যারাইটিগুলো ঠিক থাকে তাহলে আপনি খাবার দিন। আর গাছের পাতা স্টক মানে মোটা এটা শক্ত হচ্ছে কিনা দেখুন, এটা যদি মোটা হয় তাহলে ধরে নেওয়া হবে গাছ হেলদি আছে এবং ফুল আসার আপনার সময় হয়েছে। যতক্ষণ স্টক মোটা মোটা হেলদি হেলদি এ আসছে ততক্ষণ এ হবে না, গাছগুলো হেলদি আছে বলা যাবে না। আর হাই ফসফেট খাবার দিলে অবশ্যই ফুল আসার সম্ভাবনা বাড়ে, কারণ আর হাই ফসফেট খাবারের সঙ্গে যখন আমরা নর্মাল সুপার ফসফেট ব্যবহার করবেন না, নর্মাল সুপার ফসফেট ব্যবহার করার একটা সমস্যা হচ্ছে জলে সলে ওয়াটার সলে মানে জলে ভেসে ভেসে মাটির সঙ্গে মিশে মাটির সঙ্গে মিশে উপরে উপরের দিকে উঠে যায় এবং হ্যাজার্ড ঘটে যায়, জলটা পচিয়ে ফেলে, রাগ হয়ে যায়, অনেক কিছু হয়। তাই নর্মাল সুপার ফসফেট ব্যবহার না করে হাই ফসফেট এনপিকেগুলো ব্যবহার করুন, তাতে ফুল আসতে সুবিধা হবে। আপনি দিতে থাকুন, দেখতে থাকুন, আর কোনো সমস্যা থাকলে ইনবক্স করতে পারেন বা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যে যাদের এখনো পর্যন্ত ফুল আসেনি ফুল আসবে, ধৈর্য ধরুন, আর নিয়মিত খাবার দিন। খাবার না দিলে কিন্তু গাছগুলো হেলদি থাকবে না, হেলদি না থাকলে ফুল আসার সম্ভাবনা আরও কমবে। মানে যেমন খিদে খাবারের অভাবে বাচ্চারা ঘুমিয়ে পড়ে ঠিক সেরকম এখানেও পড়বে, খাবারের অভাবেও টিউবার ফর্ম করতে শুরু করে দেবে, আপনার উপর দিকে বাড়বে না নিচের দিকে শুধু টিউবার ফর্ম করে দেবে। কিন্তু আমাদের লক্ষ্য হবে সবসময় উপরের দিকে বাড়ানো, তাই আমাদের সবসময় খাবার নিয়মিত দিয়ে যেতে হবে, আর খাবার দিলেই ফুল অবশ্যই আসবে। পরের ভিডিওগুলো দেখতে থাকুন, আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। নমস্কার, ভালো থাকুন।